everyone, this is Momita. Welcome to my channel. আজকের ভিডিওটি স্পেশালি ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তোমাদের থার্ড চ্যাপ্টার অর্থাৎ জলনির্গমন প্রণালীর থেকে সাজেস্টিভ কোশ্চেন চাই, বাট আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল, বাট আমি ফাইনালি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের থার্ড চ্যাপ্টার অর্থাৎ জলনির্গম প্রণালীর সাজেস্টিভ কোশ্চেন। চ্যাপ্টারটা খুবই ছোট, বেশি কিছু কোশ্চেন তোমাদের করতে হবে না, তবে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে তোমরা তো জানোই কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিতে হবে সমস্ত রকমের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি প্রত্যেকটা লেসনের ভিডিও আপলোড স্টার্ট করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। সো দেখে নাও আজকের কোশ্চেনগুলো। ফার্স্টেই আমি বলবো যে টু মার্কসের কোয়েশ্চেন, যে টু মার্কস থেকে কী কী আসতে পারে। যেহেতু এটা ভীষণই ছোট একটা চ্যাপ্টার, তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো রেডি করতে খুব একটা টাইম লাগবে না। টু মার্কসের মধ্যে রয়েছে যেমন অধ্যারোপ নদী, অনুগামী নদী, পূর্ববর্তী নদী এবং পুনর্ভবা নদী, তার সাথে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী, হেরিংবন সদৃশ নদী নকশা, অ্যানাস্টোমজিং শাখা, অসঙ্গত নদী। এগুলো সবই আমি বললাম টু মার্কসের জন্য। নেক্সট আমি বলছি ফাইভ মার্কসের জন্য, যেহেতু এটা জলনির্গম প্রণালী, এর অনেক প্রণালীগুলোর অনেক ক্লাসিফিকেশন রয়েছে, অনেক প্রকার রয়েছে, সেগুলো একটু তোমরা পড়ে নিতে পারো প্রত্যেকটা প্রণালী। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, বৃক্ষরূপী এবং জাফরিরূপী অনেকগুলো রয়েছে, যেমন আয়তাকার রয়েছে, কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখ, অঙ্গুরীয়, তাছাড়া আরও কয়েকটি রয়েছে। এগুলোর মধ্যে বৃক্ষরূপী এবং জাফরিরূপীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে কিভাবে করবে তোমরা, যে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী এটার সংজ্ঞা করবে, এটার বৈশিষ্ট্য করবে, তার সাথে এটার নিয়ন্ত্রক সমূহ অর্থাৎ নিয়ন্ত্রণকারী যে উপাদানগুলি, এইভাবে তোমরা কোয়েশ্চেনটা রেডি করবে ফাইভ মার্কসের জন্য। সো বৃক্ষরূপী জলনির্গম প্রণালী এবং জাফরিরূপী জলনির্গম প্রণালী এই বছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তাছাড়া জলনির্গমন প্রণালী কাকে বলে, এই প্রণালীর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো, নিয়ন্ত্রকগুলো। এবার এই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে যে জলনির্গম প্রণালীর সাথে তার নিম্নস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণ সহ ব্যাখ্যা করো, এইভাবেও কিন্তু আসতে পারে, কিন্তু অ্যান্সারটা সেমই হবে। নেক্সট আমি বলছি থ্রি মার্কসের জন্য, গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশাগুলি আলোচনা করো। বলা হয়েছে সামঞ্জস্যহীন নদী নকশা, অর্থাৎ এর মধ্যে অধ্যারোপ নদী, অনুগামী নদী, পুনর্ভবা নদী এগুলো কিন্তু পড়ছে। সো এই মাত্র কয়েকটা কোশ্চেন আমি তোমাদের বললাম, এগুলো জাস্ট একটু ভালো করে দেখে নিও, ভালো করে অ্যান্সারগুলো রেডি করো। এটারও লেসনের ভিডিও আমি তৈরি করে আপলোড করব কিছুদিনের মধ্যে। তোমরা জিওগ্রাফিয়াকে রেগুলারই ফলো করতে থাকো, তোমরা আমাকে ফলো করতে পারো আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যান্ড আজকের এই কোয়েশ্চেনটার পিডিএফ আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্রচুর শেয়ার করে বন্ধুদের সাথে এটা শেয়ার করো, অ্যান্ড তাদেরকেও জানিয়ে দাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইওরসেলফ, স্টে সেফ, বাই বাই।